আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষাতে যাদের অলরেডি অ্যাসাইনমেন্ট প্যারেন্ট করছে আমাদের মাউসি থেকে, অর্থাৎ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে, সেই প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের তিনটা বিষয়ের শিরোনাম আসে নাই। আমরা দেখতে পেলাম মাউসি কর্তৃপক্ষ সেই অ্যাসাইনমেন্টগুলো প্যারেন্ট করছে, তো তোমরা এই অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো শুনে নিবা। আসলে আমি তার আগে একটা কথা বলতে হয়, আমি আসলে বুঝি না, আমাদের দেখা গেল এই এসএসসি যারা 2021 সালের অ্যাসাইনমেন্ট দিচ্ছিল তাদেরও হঠাৎ করে দেখা গেল 6-7টা বিষয়ের শিরোনাম পরিবর্তন করছে, তাও অনেক দিন পরে, অ্যাসাইনমেন্ট দেওয়ার অনেক দিন পরে। ঠিক এইচএসসি যাদের 2021 সালে যারা অ্যাসাইনমেন্ট করতেছে তাদের ভেলায়ও কিন্তু আমরা দেখতে পেলাম হঠাৎ করে যারা বিজ্ঞান শাখার, সেই বিজ্ঞান শাখার স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টের তিনটা বিষয়ের, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে তিনটা বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম আসে নাই। তো গতকাল সেই অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো মাউসি কর্তৃপক্ষ থেকে প্রেরণ করছে, তার মধ্যে হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের প্রথম যে পেপার, এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এবং সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের, এবং উৎসত গণিত প্রথম সপ্তাহের। এই তিনটা বিষয়ের অ্যাসাইনমেন্ট শিরোনাম মাউসির যে প্রথমে যে অ্যাসাইনমেন্টগুলো প্রেরণ করছে তার সাথে আসে নাই। তো গতকালকে মাউসি থেকে এই তিনটা বিষয়ের অ্যাসাইনমেন্ট কী করলে আবার প্রেরণ করছে, এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আমাদের যে টেলি ওয়ার্ল্ড পেজ, সেই টেলি ওয়ার্ল্ড পেজে সেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে, অ্যাসাইনমেন্টেরগুলো তোমরা দেখে নিবা। তারপর আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো পরিবর্তন আনছে শিরোনামে, যেমন আমাদের পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহে সেখানে অ্যাসাইনমেন্ট শিরোনামটা হবে ভেক্টর রাশির বিশ্লেষণ ও ব্যবহার, ভেক্টর রাশির বিশ্লেষণ ব্যবহার। এবং দ্বিতীয় সপ্তাহের পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট শিরোনাম সেটা হবে তাপগতিবিদ্যার সূত্রের মাধ্যমে এনট্রপির ব্যাখ্যা, তাপগতিবিদ্যার সূত্রের মাধ্যমে এনট্রপির ব্যাখ্যা। এবং উচ্চতর গণিত প্রথম সপ্তাহের, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্ট শিরোনাম সেটা হবে ম্যাট্রিক্স ও নির্ণায়ক সংক্রান্ত সমস্যার সমাধান। অর্থাৎ আমাদের এই তিনটা বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম আসে নাই, অর্থাৎ আমাদের প্রথমে যে অ্যাসাইনমেন্টগুলো প্রেরণ করছে মাউসি থেকে সেই অ্যাসাইনমেন্টগুলোর সাথে আমাদের এই অ্যাসাইনমেন্ট শিরোনামগুলো আসে নাই। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো সংগ্রহ করে নিবা, এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট জমা দিবা সেখানে অ্যাসাইনমেন্টের কভার পেজে, এবং অ্যাসাইনমেন্টের যে শুরু করবা সেখানে এই অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো সংযুক্ত করবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, এবং আমাদের এই ভিডিওগুলা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।